মায়াবী দুনিয়ায় 750 কোটি মানুষের বসবাস। সবার জীবন গড়ন একরকম নয়, নানান জাতের নানান প্রকৃতির নানান অবয়ব আর মন মানসিকতার মানুষ এই জগতে। ঠিক তেমনি রাহুল এই জগতের বাইরের কেউ না। রাহুল শহরের মধ্যবিত্ত পরিবারের একজন ছেলে, দেখতে খুব সাদাসিধে, পরোপকারী, বিনয়ী। পরোপকারী রাহুলের সাথে কোন ঘটনাচক্রে একদিন দেখা ইয়ার। সে দেখাটার পরবর্তীতে আর দেখা থাকে না। মনের অজান্তে কবে যে রিয়া নামের মেয়েটিকে রাহুল মনের কোণে জায়গা দিয়ে ফেলে, অকারণেই নাকি কোনো স্বর্গীয় টানে। রাহুল রিয়ার বাসার সামনে দাঁড়িয়ে থাকে তাকে এক পলক দেখার জন্য। হাজারো ব্যর্থ চেষ্টা, তার সাথে কথা বলার তীব্র বাসনা ধীরে ধীরে রাহুলকে ভালোবাসার চরম শিখরে নিয়ে যায়। এই তোমার প্রবলেমটা কি? প্রতিদিন তুমি আমার ঘুম নষ্ট করো। তেমন কিছু না, আপনাকে দেখতে ইচ্ছে হলো তো তাই ডিস্টার্ব। ওকে চলে গেলাম, কাল আবার আসবো। যত সব, কিন্তু কে জানতো এমন শান্ত সাদাসিধে রাহুলের জীবনে প্রেম আসবে। শহরে ধনী বাবা মায়ের একমাত্র মেয়ে রিয়া, ছোট থেকে অনেক ধন সম্পদ আরামায়েশের মধ্য দিয়ে বড় হলেও পায়নি সে তার পরিবারের ভালোবাসা। কি চাও তুমি? আমি যেখানেই যাই তুমি আমার কেন পিছু নাও? বলবো? বলো। তোমাকে ভালোবাসতে চাই। এবার ভালো লাগছে? ভালো।
রাহুল রিয়ার প্রেমে ডুবে যায়, কিন্তু রিয়া রাহুলের এই পাগলামিকে প্রশ্রয় দিতে চায় না। তুমি একটু বসো, আমি আসছি। প্রত্যেক গল্পের ভেতরে কিছু গল্প থাকে, যে গল্প না জেনে কাউকে বিচার করা হবে অন্যায়। রিয়া যে কারণে রাহুলকে কাছে আসতে দেয়নি তা ছিল রিয়ার অনিয়মিত জীবন। জীবনের সব না পাওয়ার বেদনা ও হতাশাগুলোকে ঢাকার জন্য রিয়া আশ্রয় নেয় মাদকের। তার পৃথিবী জুড়ে নেশা ছাড়া সে আর কাউকে বিশ্বাস করতে পারে না। এটাই আমার জীবন। কিন্তু কেন এই অন্ধকার জীবন? ইনি আমার মা, এক নিষ্ঠুর অত্যাচারের শিকার। আমার বাবার চরিত্র ভালো ছিল না, সে প্রতিদিন কারণে অকারণে আমার মাকে নির্মম প্রহার করত। অবশেষে অকাল মৃত্যু। আমার বাবার প্রচুর টাকা ছিল, সে এখন পলাতক, শুনেছি আমেরিকায় থাকেন, ভালোই আছেন সেখানে। আমার বাবা আমাকে আবার খুব ভালোবাসত, সমস্ত কিছু আমার নামে লিখে দিয়ে যায়। বিদেশে যাওয়ার সময় আমার এক দুঃসম্পর্কের ফুপুকে আমার টেক কেয়ারের জন্য রেখে যায়। উনি ক্যান্সারের রোগী ছিলেন, 3 বছর আগে উনি মারা যান, কিন্তু আমার মায়ের স্মৃতি আমি কিছুতেই ভুলতে পারছি না। আমি চাই না আমার পরিণতি আমার মায়ের মতো হোক। আইনের হাত থেকে বাঁচার জন্য তার বাবা বিদেশে পাড়ি দেয়, ছোট রিয়া হয়ে যায় একা। একসময় রিয়াকেও গ্রাস করে মাদক নামের কালো ছায়া। কিন্তু এই পাষাণ পৃথিবীতে আজও এমন কেউ আছে যে রিয়ার মতো মানুষের পাশে এসে দাঁড়ায়? গুড আইডিয়া।
মন পাখি মেলেছে ডানা অজানা পথে ভালোবাসা যত আছে অনুভবে মিশে মন পাখি মেলেছে ডানা অজানা পথে ভালোবাসা যত আছে অনুভবে মিশে কোনার ছায়া হয়ে এসো প্রকাশে মেঘের আড়ালে দেখো সূর্য মুচকে হাসে মন পাখি মেলেছে ডানা অজানা পথে ভালোবাসা যত আছে অনুভবে মিশে আমি সবকিছু জেনেই তোমাকে ভালোবাসি চলে যাও আমি ভালো না যাতনা ধীরে ধীরে নীরে ফিরে শোনা দিনে দিনে মনে বাড়ছে যাতনা ধীরে ধীরে প্রকাশে মেঘের আড়ালে দেখো সূর্য মুচকে হাসে মন পাখি মেলেছে ডানা অজানা পথে ভালোবাসা যত আছে অনুভবে মিশে রিয়ার অন্ধকার জীবনে রাহুল যেন এক নতুন আলোর বার্তা নিয়ে আসে। ভালোবাসা দিয়ে আসলে যে কাউকেই পরিবর্তন করা যায়। উড়ে উড়ে ক্লান্ত ভাবনার ডানা দুটো ফিরে ফিরে যায় যে পথে তুমি হাঁটো উড়ে উড়ে ক্লান্ত ভাবনার ডানা দুটো ফিরে ফিরে যায় যে পথে তুমি হাঁটো হে কোনার ছায়া হয়ে এসো প্রকাশে মেঘের আড়ালে দেখো সূর্য মুচকে হাসে মন পাখি মেলেছে ডানা অজানা পথে ভালোবাসা যত আছে অনুভবে মিশে বদলে যেতে লাগলো সময় বদলাতে লাগলো নেশার মাঝে ডুবে থাকা মেয়েটাও অন্ধকারকে পাশে রেখে গড়ে উঠতে লাগলো এক সজীব নতুন জীবন তোমাকে না বারণ করছি তুমি এইসব খাবে না
আচ্ছা ঠিক আছে, সব বাদ দিলাম। আর এগুলো? এইসব আমার লাগবে না, আমার তুমি হলেই হবে। এই কি করছো? কি করলাম? এটা পাবলিক প্লেস ম্যাডাম। ঢং, তোমার কাছে তো সবই ঢং মনে হয়। ভালোবাসার প্রতিটি ক্ষণ যেন আবেগ ক্ষণ, রঙিন স্বপ্নে বোনা এক রূপকথার গল্প। রাহুল যেন রিয়ার জীবনকে রঙিন, উজ্জ্বল আর হাজারো ফুলের সৌরভে প্রাণবন্ত করে তুলল। রিয়া যেন আগের দিনগুলো ভুলেই যায়, জীবন প্রদীপ শিখার মতো। রাহুল! বাবাকে খুব জ্বালাচ্ছ না? কোনো দুষ্টুমি করনি তো? তুমি আজকে দেরি করলে কেন? দেখো নিজের বিজনেস, একটু টাইম দিলে কি হয়। সত্যিকারের ভালোবাসা এমনই হয়, যত কষ্টই আসুক কেউ কাউকে ছেড়ে যায় না, কষ্টের মাঝে তারা সুখ খুঁজে নেয়, মানে তারা জীবনকে জয় করতে শিখে যায়। জয় হোক প্রতিটি ভালোবাসা। মন পাখি মেলেছে ডানা অজানা পথে, ভালোবাসা যত আছে অনুভবে মিশে, মন পাখি মেলেছে।